আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা কুয়েত থেকে সংযুক্ত হয়েছেন, যারা কুয়েতের বাইরে বিভিন্ন দেশ থেকে, সবাইকে স্বাগতম কুয়েতের আরও একটি নতুন আপডেটে। কুয়েতের আলোচিত একটি হত্যাকাণ্ড গত বছরের, যেটি আমরা আপনাদের সাথে কয়েকবারই শেয়ার করেছি, আবারও সেই হত্যাকাণ্ডটি আলোচনায়। গত বছরের মাঝামাঝি অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল কুয়েতি নাগরিক ফারহা আকবরকে। আদান হসপিটালের একজন চিকিৎসক সাক্ষীস্বরূপ জানান যে ফারহাকে 4 সেন্টিমিটার প্রশস্ত ছুরি দিয়ে ছুরিকাঘাত করা হয়েছিল, ফলে তার হৃৎপিণ্ড ছিদ্র করে পিছন থেকে বেরিয়ে এসেছিল ছুরিটা। ফারহা আকবরকে হত্যার অভিযোগে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি 24 মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে গতকালের অধিবেশনে। ভিউয়ার্স, আপনারা অবগত রয়েছেন যে এই মেয়েটিকে একজন কুয়েতি উত্ত্যক্ত করত। যখন সে থানায় অভিযোগ করেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে এই কুয়েতির জেল দেওয়া হয়েছিল, আর জেল থেকে সে জামিনে মুক্তি নিয়ে এই মেয়েটিকে পুনরায় অপহরণ করে এবং অপহরণের এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে, যেটি নিয়ে সোশ্যাল দুনিয়ায় ঝড় উঠেছিল। কুয়েতি নারীরা রাস্তায় নেমে এসেছিল এই বিচারকাণ্ডটির সঠিক বিচারের জন্য, যেখানে একাত্মতা ঘোষণা করেছিল কুয়েতের বহু এমপি এবং মন্ত্রী। সম্মানিত দর্শক, কুয়েতে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের অপরাধ। আমাদের যে সকল প্রবাসীরা কুয়েতে অবস্থান করছেন, আপনাদের সকলের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনি প্রবাসী একজন বাংলাদেশ, কাজেই আপনি অবশ্যই আপনার অবস্থান থেকে কুয়েতের আইন মেনে চলবেন। এদিকে কুয়েতের নতুন আরও একটি বিমানবন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ, বিশাল একটি সুখবর দিয়েছে মিউনিসিপ্যাল মিনিস্টার রানা আল ফারেস। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় নতুন বিমানবন্দরের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে, যেটি আলমাজালিসের একটি টুইট থেকে নিশ্চিত করা হয়। এছাড়া আরও বিস্তারিত আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কুয়েতের নতুন আপডেটগুলো আমরা সবসময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, ইনফরমেশনটি ভালো লাগলে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করে ইনফরমেশনটি শেয়ার করে রেখে দিন আপনার টাইমলাইনে, যাতে করে অন্যরা জেনে উপকৃত হয়। প্রবাসীকে সর্বশান্ত করে স্ত্রী উদাও। বগুড়ার আদমদিগির সান্তাহারে প্রবাসী বেনজির আহমেদের পাঠানো সব টাকা এবং তার দেওয়া স্বর্ণ অলঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছেন এক গৃহবধূ, সঙ্গে তাদের 10 বছরের ছেলেও নিয়ে গেছে বলে জানা যায়। কুয়েত প্রবাসী ভাই এবং বোনেরা, যদিও বোনদের সংখ্যা খুবই কম, সতর্ক এবং সচেতন হন আজই। আপনারা অনেক কষ্ট অর্জিত টাকা কার হাতে তুলে দিচ্ছেন ভেবে চিনতে দেবেন। আমাদের সাথে সংযুক্ত থাকুন সর্বশেষ তথ্য ইনফরমেশনগুলো জানতে।